আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও কিচেন টিপস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদেরকে টাইলস পরিষ্কার করে দেখাবো। ঘরের টাইলসের মেঝে পরিষ্কার করার সহজ একটি পদ্ধতি আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদিও মার্কেটে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, কিন্তু আমরা সব সময় ঘরোয়া সমাধানটাই খুঁজি। টাইলসের মাঝখানে কিন্তু অনেক কালো ময়লা জমে থাকে, যেগুলো উঠানো আসলে অনেক কঠিন। আজ আপনাদেরকে এই ময়লাগুলো খুব সহজভাবে ক্লিন করে দেখাবো। সেটা রান্নাঘর বলেন, ড্রয়িং রুম বলেন, বাথরুম বলেন, যে কোনো টাইলসে এই দাগগুলো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন টাইলসের ফাঁকে ফাঁকে আমার কালো দাগ হয়ে গিয়েছে। তো সেখানে আমি একটি উপকরণ দিচ্ছি, উপকরণটা কি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আমি এই উপকরণটা খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাঝখানটা কতটা কালো হয়ে আছে, লালচে দাগ। আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এখন পানিগুলো স্প্রে করে দেব। খুব ভালোভাবে স্প্রে করে নেবেন, আর পানিতে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, শুধু পানি দিয়ে কিন্তু আমি স্প্রেটা করেছি। এখন আমার লাগবে ব্রাশ। এখানে আপনারা যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন, যেহেতু দাঁতের এই ব্রাশগুলো সবসময় আমাদের বাসায় পড়ে থাকে, পুরাতন, মোটামুটি সবাই বাসায় থাকে। তাই এই ব্রাশগুলো দিয়ে ক্লিন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো ধরনেরও ব্রাশ ইউজ করতে পারেন। যেহেতু আমি সবসময় ঘরোয়াভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি, তাই অযথা টাকা খরচ করে ব্রাশ কেনারও কোনো প্রয়োজন নেই। যেহেতু টুথব্রাশগুলো আমাদের পুরাতন বাসায় পড়ে থাকে, তাই আপনারা বাসার পুরাতন ব্রাশ দিয়ে কাজটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ঘষিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে কতটা সহজভাবে আপনারা টাইলসটা পরিষ্কার করে নিতে পারবেন আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার ব্রাশ করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মুছে নেব। আপনারা এখানে চাইলে সুতার কাপড় দিয়েও মুছে নিতে পারেন, বা গেঞ্জি কাপড় দিয়েও কিন্তু মুছে নিতে পারেন। সুতার কাপড় বা গেঞ্জি কাপড় তো সবসময় আমাদের বাসায় থাকে, তাই যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় ওইটা দিয়ে আপনারা মুছে নেবেন। তো আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর মাঝখানে দাগগুলো কিন্তু একটু নেই। খুব সহজভাবে কিন্তু দাগগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর আমি যে উপকরণটা দিয়েছি এখন সেটা বলে দিচ্ছি, আমি এখানে দিয়েছিলাম বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডাটাই কিন্তু ইউজ করতে হবে। তো প্রথমে আপনারা বেকিং সোডাটা ছিটিয়ে দিবেন, তারপর পানি স্প্রে করে দিবেন, পানি স্প্রে করে মুছে নেবেন। এভাবে দেখবেন একদম নতুনের মতো চকচকে এবং ঝকঝকে হয়ে গিয়েছে। আর আমি রান্নাঘরের টাইলসটা আপনাদেরকে ক্লিন করে দেখালাম। এই পদ্ধতিতে আপনারা যে কোনো ধরনের টাইলসে ক্লিন করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।